29শে এপ্রিল 2020 কি আমাদের পৃথিবী একটি বড় অ্যাস্টেরয়েডের কারণে ধ্বংস হয়ে যাবে, তার সাথে পৃথিবীর কি সমস্ত মানবজাতি ধ্বংস হয়ে যাবে, এরকম নিউজ কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে। আসলে এই বছরের শুরুতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু 29শে এপ্রিল 2020 এই ঘটনাটি কতটা সত তা আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে আমি এজকে, আপনারা দেখছেন এজকে অদ্ভুত। আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। 29শে এপ্রিল 2020 সবার প্রথম এই খবরটি কোনো এক ইংলিশ নিউজ আর্টিকেলে পাবলিশ করা হয় এবং সেখানে বলা হয় 29শে এপ্রিল 2020 তে 1998 OR2 নামক একটি অ্যাস্টেরয়েড পৃথিবীকে আঘাত করতে পারে। এই অ্যাস্টেরয়েডটিকে নাসা 20 বছর ধরে নজর রেখেছে, কারণ এই অ্যাস্টেরয়েডটিকে প্রথমবার 1998 সালে ডিসকভার করা হয়। আর এর বর্তমান স্পিড হচ্ছে 31,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ফাস্টেস্ট এয়ারফোর্স হলো SR-71, যা 2200 মাইল প্রতি ঘন্টায়, মানে SR-71 এর চেয়ে 10 গুণ বেশি স্পিডে আসছে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর দিকে। আর এর বর্তমান স্পিড হচ্ছে 31,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ফাস্টেস্ট এয়ারফোর্স হলো SR-71, যা 2200 মাইল প্রতি ঘন্টায়, মানে SR-71 এর চেয়ে 10 গুণ বেশি স্পিডে আসছে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর দিকে। এবার যদি 5টি বুর্জ খলিফা এবং 1টি এভারেস্ট পৃথিবীর দিকে এত স্পিডে আসে তাহলে তো বুঝতে পারবেন আপনারা পৃথিবীর কি অবস্থা হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটা নয় এই অ্যাস্টেরয়েডটি কত বড় এবং কত স্পিডে পৃথিবীর দিকে আসছে, সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অ্যাস্টেরয়েডটি কি সত্যি পৃথিবীতে ধাক্কা লাগবে না আমরা ফালতু সব খবরে ভয় পাচ্ছি। তো বন্ধুরা, সত্য জানতে গেলে আমাদের কিছু অফিসিয়াল নিউজে নজর দিতে হবে। অ্যাস্টেরয়েড ওয়াচ এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পাওয়া ইনফরমেশন অনুযায়ী এই অ্যাস্টেরয়েডটি পৃথিবী থেকে 3.9 মিলিয়ন দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে, মানে পৃথিবী থেকে প্রায় 40 লক্ষ দূরত্বে বেরিয়ে যাবে এই অ্যাস্টেরয়েডটি। চাঁদ থেকে আমাদের পৃথিবীর দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার, মানে যখন এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর পাশ দিয়ে যাবে তখন এর দূরত্ব থাকবে প্রায় চাঁদ থেকে 10 গুণ বেশি। এবার আপনি এটাও বলতে পারেন এটির কোনো প্রমাণ দাও। তো প্রমাণের জন্য আমি ডিসক্রিপশনে নাসার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। সো বন্ধুরা, ভয় করার কিছু নেই, এটা পৃথিবী থেকে প্রায় অনেক দূর থেকে বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটিতে এটি বলার ছিল। তো ভিডিওটিকে আপনাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।